इधर देखे बरौनी जाधव जी फिर क्या करते हैं, ये जो हमारी पार्टी की ओर से सैयद कार लगाए गए हैं इसी खुशी में फिर 100 रुपये दान करते हैं। बरौनी जाधव जी पार्टी की सैयद सैयद पार्टी की ओर से सैयद जय जय कार के लिए मां विष्णु के नाम से 100 रुपये दान किए हैं। 99 रुपये दान, 1 रुपये दक्षिणा। कलयुग की साक्षात से शत्रुजा का आशीर्वाद करे, उसके सकल परिवार की कल्याण हो और धन्य से सदा सर्वदा परिपूर्ण रहे। बोले सदैव मां विषारि। শুরু করতে চলেছি আমরা মা মনসা গুণ কীর্তন গান। দেখতে পাবেন ধারাবাহিক অনিরুদ্ধ ঊষার হর, সঙ্গে সঙ্গে দেখতে পাবেন লক্ষিন্দরের জন্ম খণ্ড। তাই শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংসের আশীর্বাদ মাথায় নিয়ে মা সরস্বতীর জন্য পুষ্পাঞ্জলি জানিয়ে দর্শকবৃন্দের পদধূলি মাথায় নিয়ে তার সঙ্গে সঙ্গে অষ্টকোটি নামের জননী নাগ মাতার জন্য পুষ্পাঞ্জলি দিয়ে চালু শুরু আরম্ভ করতে চলেছি। অনিরুদ্ধ ঊষার হর, অনিরুদ্ধ ঊষার হর, সবাই সাবধান সাবধান সাবধান। আমার পুজো হবে কি হবে না,
তোমার পূজার পর চার হবে কি বললি দিদি আমি ওই দুটি দীপকে নিয়ে আসব ভিক্ষা করি আমি ওই দীপ দুটি দীপকে জন্ম দিয়ে দেব অবশ্যই চার সবাই আমার কবি পুষ্পের জলিবে তাই না দিদি তাই না অবশ্যই বেশ দিদি যাও আমি আসছি দিদি এইতো আমার পিতা ভোলা মহেশ্বর কি আনন্দিতি এই কৈলাস পর্বতে রয়েছে আমি তার ধ্যানকে ভঙ্গ করব প্রণাম হয় তবজনের পিতা কে আমার ধ্যানকে ভঙ্গ করেছে প্রকাশ করো বল যদি অভিসম্পাত করে দি তাহলে তুমি জলে ভস্ম হয়ে যাবে পিতা হে পার্শ্বর তুমি তোমার মেয়েকে চিনতে হে আমি তোমার নিকটে কি দুঃখটি এসেছি মনসা হ্যাঁ পিতা পদার দেখে আমি পরমাদরে
অর্ধেক সিংহাসন দিয়ে বসাইলো মুড়ে একই তাইলে মনসা আমার কাছে কৈলাস পর্বতে কেন এসেছিস এই কৈলাস পর্বতে মনে হয় আমার আশা পূর্ণ হয়ে যাবে পিতা পূর্ণ হয়ে যাবে মনসা পিতা বল মনসা বল তোমার কি দুঃখ পড়েছে যে তুমি আমার নিকটে এসেছিস ও গো পিতা তুমি এই কৈলাস পর্বতে যদি তুমি আমার সঙ্গে অঙ্গীকার করতে পারো আমার যেই দুঃখ রয়েছে যেই কষ্ট রয়েছে আমি তোমাকে খুলে বলবো যাই চাইবো তাই তোমাকে তুমি একটা মেয়ে হয়ে পিতার সঙ্গে তুমি অঙ্গীকার করতে চেয়েছো তাহলে বল মনসা বল এই যে তোমার সঙ্গে আমি এই যে অঙ্গীকার করলাম তুমি আমার কাছে কি নিতে এসেছিস ওগো পিতা আমি তোমার কাছে কি চাইতে এসেছি জানো পিতা ওই যে স্বর্গে তোমার দুইটি আলো রয়েছে জানো পিতা জানো ওই দুটি আলো অনিরুদ্ধ উষা তুমি আমাকে দেবার সময় সুন্দর ভিক্ষা রেখে দাও পিতা ভিক্ষা হাসালে মনসা হাসালে এই যে তুমি আমার কাছে এসেছিস দুটি জীবের জন্য তাই অনিরুদ্ধ উষা না মনসা না কেন যে দুটি জীব আমার কাছে তো নাই মনসা এ কি বললি পিতা তুমি মিথ্যা কথা বলছো পিতা তোমার নিকটে রয়েছে তুমি আমাকে না দেওয়ার জন্য তুমি বলছো কি আমার নিকটে না মনসা না আমি কি তোমার পিতা হয়ে তোমার কাছে কি মিথ্যা বলতে পারি মনসা ও পিতা তবে এই দুটি জীব কার নিকটে রয়েছে মনসা যদি তুমি ইন্দ্র মামার কাছে যদি চলে যাও হ্যাঁ তোমার মামার কাছ থেকে দুটি জীব এই যে ভিক্ষা করে নেব বেশ পিতা তব যদি তোর নাম হয় পিতা গো তাহলে চিরজীবী হব আসি আমি তাহলে আসো আমার ইন্দ্র মামার নিকটে ছুটি চলে যাব অবশ্যই অবশ্যই আমার মনের আশা পরিপূর্ণ হবে হবে আমার পুজোর খরচারি এই সিজুয়াতে বাজবে বাঁশি উনে ধরে দিয়ে আমার হবে পুজো তবে আজকে আমার মনের আশা পরিপূর্ণ হয়ে যাবে আমি ছুটি চলে যাব আমার ইন্দ্র মামার নিকটে অবশ্যই চলে যাই তবে আমি ইন্দ্রদেব প্রত্যেক দিন অনিরুদ্ধ উষাকে ডেকে আমি নৃত্য পরিদর্শন করি এখনো পর্যন্ত অনিরুদ্ধ উষা আসেনি কথায় চিত্র সে কল্যাণ ভব যাও যেখানে থাকো না কেন অনিরুদ্ধ উষাকে ডেকে নিয়ে এসে এই তো আমার পিতা আমার ইন্দ্র মামার নিকটে ছুটে এসেছি আমি তার প্রণাম জানাই প্রণাম হয় তব চরণে মামা হে মনসা হে আশীর্বাদ করি আমার কাছে কেন ভগবান ওগু মামা পদ্মার দেখি আমি
পরম আদরে অর্ধক সিংহা সন্ধিয়া বৈশাইল মোরে আমি বলি শিব সুতা কি জন্য আগমন হেতা বলো দেখি তোমার কার্যের কথা অবশ্যই অবশ্যই মামাই আমি তোমার নিকটে আমার দুঃখের বিবরণ খুলে বলবো বলো ও গো মামা তাই জানো মামা আমি তোমার নিকটে কেন ছুটে এসেছি ও গো মামা আমি যে অনেক দুঃখের বিষয় নিয়ে আমি তোমার নিকটে ছুটে এসেছি তাই জানো মামা ইন্দ্রালয়ে তুমি যদি আমার সঙ্গে করবে অঙ্গীকার আমি যাই চাইব যেই দুঃখের বিষয়ে এসেছি তুমি যদি আমার পরিপূর্ণ করতে পারো অবশ্যই আমি তোমাকে দুঃখের বিবরণ খুলে বলবো আমি ইন্দ্রদেব তুমি আমার কাছে যাই যাই ভগ্নী মনসা আমি হেসে হেসে তোমাকে পরিধান করব না মামা না যতক্ষণ পর্যন্ত তুমি আমার সঙ্গে অঙ্গীকার করবে না কি ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে এই দুঃখের বিষয় মনসা মনসা তোমার দুই নয়নে জল লেখারে পড়ে এই ইন্দ্রদেব তোমার চোখের জলে মোছানোর জন্য তোমার সঙ্গে অঙ্গীকার করলাম তুমি চাই চাই আমি এসে এসে আমি এক এক করে দুঃখের ব্যাপারণ খুলেছি তাই তুমি শুনো জানো মামা জানো বারো মাসে তেরো পুজো সর্বদেবী পাই শিবি অংশে জন্ম নিয়ে ও গো মামা ওই যে তোমার নিকটে তোমার স্বর্গে দুটি আলো রয়েছে তাই জানো মামা ওই যে দুটি আলো উড়িয়ে ধূসা তুমি আমাকে দ্বাদশ বছর জুড়ে ভিক্ষা করে দাও মামা ভিক্ষা করে দাও আমার দুই নয়নের মুনি একই আমি দিতে পারবো না তুমি যদি চাও আমার সিংহাসন ওগো মামা আমি এই ইন্দ্রা সিংহাসন কি করিব আমি তো সিজুয়াতে বসতে বসতে আমার মন ক্লান্ত হয়ে গেছে আমি যদি আমার তোমার ইন্দ্রাসিংহাসন নিয়ে যাই আমি মনে হয় এই ত্রিসংসার বিধি থাকতে পারবো না না মামা না আমি সব কিছু চাই না যদি তুমি আমাকে দিদি পারো ওই দিদি আলো অবশ্যই আমার কার্য পূর্ণ হবে মামা আমার কার্য পূর্ণ আমি যদি দুইটা জীবন উত্তম সেটা তোমার হস্তে প্রদান করে দিব আমার ইন্দ্র যেন অন্ধকার হয়ে যাবে মরেশা ভাগলপুর কে রহনে বালে পবন রায় ভাগলপুর কে রহনে বালে পবন রায় 50 রুপিয়ে দান করতে উসে মাবেশ্বরী খুশ রাখে কল্যাণ রাখে উনকে বংশ বসার ফাদন সে না হো মই এই মামনসা সে কামনা করতাম মনসা পিতা আমি দুইটা রয়েল মুড়ি আমি তোমাকে দেব না কেন মামা কেন হে কেন তুমি দেবে না বল না মনসা আমি তোমার সঙ্গে অঙ্গীকার করে ভুল করেছি আমি দুইটা জীব দেব না তুমি আমার ইন্দ্রালয় থেকে চলে যাও একটি মামা তুমি আমার সঙ্গে করেছো অঙ্গীকার আর বলছো কি আমি তোমাকে দুটি জীব দেবো না ও গো মামা আমি চলে যাবো তোমার নিকট থেকে কিন্তু একটি কথা শুনে নাও আমার সঙ্গে করেছো অঙ্গীকার যদি আমার এই ত্রিসংসারে যদি আমার পূজার প্রচার না হয় তাহলে আমি চললাম এই নদীতে ধর্ম দিয়ে মারা যাবো সত্যিকার মনসা আমার কাছ থেকে চলে গেল যদি নিজের পিতা শিব সম্মুখে এই খবর জানাই তাহলে ইন্দ্রলোকে হবে অপমান যেখানে যাবো না কেন মনসা দেবী তার পিছনে পিছনে যাব তাকে ফিরিয়ে নিয়ে আসবো আমি ইন্দ্রলোকে তাকে দিব আমি নিজের ভূমিকায় মনি
চলো তুমি ইন্দ্রালয়ে তোমাকে আমি হেসে হেসে বইটাতে ওদের মনি প্রদান করিব কিন্তু একটি কথা মনসা বল কি কথা রয়েছে ঊষার জ্বালান আমি পাপের লহিলস কেমন দিব যেন মৃত্যু কথা বিশেষ রামজি আজা আপনি গুরুর কল্যাণ হেতু মা বিসরি কে প্রাঙ্গণ মানকে ১৯ রূপে দান ও রাজা হরিশ্চন্দ্র তোরা ১ রূপে দান দে মা বিসর কল্যাণ কর তলে ও গো মামা এই সামান্য কথা তুমি ওই অনিরুদ্ধ সাথে ডাকো এই তাকে বলবি সিজুয়া হইতে এসে যে দেবী মা মনসা তোমাদের নিত্য দেখিবারে কিন্তু একটি কথা পাল মনসা যেই সময় তার যদি তাল ভঙ্গ হয়ে যাবে সেই সময় তুমি তাকে কথা এবার কিছু কোন অপেক্ষা করি Thank you.
ইচ্ছা ভাবে নারীতে যদি রাগ হয় আগে কিন্তু আমার চাকাই ছিল না আমার সঙ্গে আসতে একটু বিলম্ব হয়েছে তাই বুঝি আমার সঙ্গে রাগ করেছে যাকি আমার দিয়ে আমার দিয়ে একটু মানিয়ে নিতে হবে দেখি তাহলে চেষ্টা করি আমার সঙ্গে আসলে আমি একটাও কথা বলবো না ওসা আরে ওই কি এত রাগ এই দেখো আমার আসতে বিলম্ব হয়েছে না তাই তোমার কাছে ক্ষমা চাইছি কথা বলবি না একদম বলবি না না বলবো না এই তো বললে তো একবার বলেছি আর বলবো না কথা বললি আবার বলবো আচ্ছা একবার কথা বলবো একবার মুখ বন্ধ করে রাখবি ভালোবাসে না বুঝি আহা সুন্দর তোমায় মানাই গো তাহলে তুমি আমাকে ভালোবাসো না ভালোই আমার নাই ভালোবাসো তাতে কোনো দুঃখ না তোমারে বাসি ভালো কৃপা করিতা তোমারে বাসি ভালো কৃপা করিতা Oh,
কথা বলবে না আমরা হচ্ছে পুরুষ জাতি তোমার জাতি থেকে রাগ কিছু কম হবে না তুমি আমার সঙ্গে কথা বললে না আমি তোমার সঙ্গে কথা বলব ওহো হ্যাঁ কো আমি আমার স্বামীর সঙ্গে রাগ করেছিলাম আমি কেন রাগ করেছিলাম জানো আমার স্বামীকে আমি পরীক্ষা করছিলাম আমার স্বামী আমায় কতটা ভালোবাসে সত্যিকারই গো আমার স্বামী আমায় অনেক ভালোবাসে আমি তার সঙ্গে কথা বলিনি তার জন্য আমার স্বামী আমার সঙ্গে রাগ করে একেবারে বেমুখ হয়ে দাঁড়িয়ে গেছে বেশ যখন ও আমার স্বামী রাগ করেছে না বেশ নিজের স্বামীকে স্ত্রীরা কেমন করে মানায় সেটা কিন্তু আমি ভালোভাবে জানি একবার কি আমি তার সঙ্গে কথা বলবো দেখি আমার স্বামী কথা বলে কিনা ওগো তুমি কথা বলো আমার সঙ্গে কথা বলবি না বলবি না Thank you.
এবার বুঝতে পেরেছো নারীদের আসল জায়গা কোথায়? চরণ তলায়। তাহলে জানো আমি তোমার সঙ্গে কি রাগ করে থাকতে পারি গো? না। তাই তুমি আমার সঙ্গে একটু রাগ করেছিলে না? তাই আমিও তোমার সঙ্গে একটু অভিমান করছিলাম। ওগো স্বামীরা যদি রাগ করে চরণ তললে কিন্তু ক্ষমা করে দেবে। তাই কেন রাগ করেছিলাম জানো? কি তুমি যে আমায় নিয়ে যেতে চেয়েছিলে বাগানে, সুন্দর সুন্দর ফুল দিলে, তুমি যে আমার কপালে কেঁদে দিতে চেয়েছিলে। কে বলেছে কি আমি তোমার জন্য ফুল নিয়ে আসিনি? ও তুমি দাঁড়াও দাঁড়াও, আমি তোমার খোপায় ফুলটা লাগিয়ে দিই। আহা হা, তাই তোমাকে দেখি কি হয় জানো মনে গো? কি গো? বলি এত ভালোবাসা নিতে না যে আছা মনে হয় আর কিছু বলব কি করে তোমার আমি ভুলব, কি করে তোমার আমি ভুলব। সত্যি গো তোমাকে কি আমি ভুলতে পারি? এত ভালোবাসা
নিত্য সূর্যা পরিধান করে ইন্দ্রালয়ে পৌঁছে যাচ্ছি। তোমাদের দুইজনের নৃত্য গান দেখার জন্য তুমি মনে করে নৃত্য পরিদর্শন করো। তুমি এবার নৃত্য আরম্ভ করো, আমি ভালো করে মাদুল বাজাচ্ছি। Yeah.
ভক্তি এবং তার সঙ্গে সঙ্গে গান গেছি মনসা হ্যাঁ পিতা আমার অনুগ্রহ ওষা কেমন সুন্দর নৃত্য করে গেল এ কি বলে মামা কি হয়েছে মনসা এই যে আমি তো মারি নিকটে এসে এই সব নৃত্য করছি তাহলে চারু মামা যদি হাতে লেবে তেলের বাটি মাথায় লেবে জলের ঘুটি যদি কাঁচায় সারাই যদি নৃত্য করতে পারে অবশ্যই আমার মনকে ঠিক করতে পারবে মনসা হ্যাঁ আমার দুই নয়নে মণি কোনোদিন কাঁচা স্বরে নৃত্য করিনি এ কি বললি এই যে তোমার দুই নয়নে মণি কাঁচা স্বরে নৃত্য করিনি না তবে কি আমাকে অপমান করবে মামা দাঁড়া মনসা দাঁড়া অপমান হতে দেব না অনিরুদ্ধ ঊষা যেইভাবে তোমরা কোনোদিন নৃত্য করেছি সেইভাবে আজ ইন্দ্রালয়ে নৃত্য করতে হবে জানো হাতে লিবি জলের ঘটি মাথায় লিবে তেলের বাটি তার সঙ্গে সঙ্গে কাঁচা শরীর নৃত্য করতে হবে বলতে পারলে কি প্রভু আমরা তো জীবনে কাঁচা শরীর নৃত্য করি না কি করে আমরা কাঁচা শরীর নৃত্য করতে পারবো তাই তো সত্যিকার মুক্ত তাই তো প্রভু আমরা কাঁচা শরীর নৃত্য করতে পারবো না তো পারবি না আর একটু সামনে রাখো যদি তুমি কাঁচা শরীর নৃত্য না করো তাহলে 33 কোটি দেবীর তার সামনে এই বলে উচ্চ মস্তক যেন পাবা পূজন করবে বিশিয়ে দেবে না পারব তো প্রভু পারব ও গোবিন্দ কি গো তুমি একবার ভেবে দেখেছ হ্যাঁ আজকে আমাদের জীবন সমাজে সকল দেবগণ এসেছে তাদের সামনে যদি তুমি কাঁচা স্বরে নৃত্য যদি না করো আমাদের দেহরা দুষ্ট হয়ে যাবে হতে পারে আমাদের হিসাব করতে পারি তো আর বিলম্ব নয় ক্ষতি তুমি নৃত্য আরম্ভ করো আমি ভালো করে মাদুর হবো প্রভু একটি কথা বলবো বলো কিন্তু আজকে আমাদের নৃত্য নৃত্য করতে করতে না শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে তো তাই মনে ভরভর জিগে উঠি কি জানো বলো ঋতু বলি আমারি মনিতে ও গো Thank you.
করছো এবার আমি তোমাদের দুজনের সেবক বলে ক্ষমা করলাম তাই হবে শ্রোতা বন্ধু সে অনুরোধ হ্যাঁ इस समय जो है कांच के ऊपर में अनिरुद्ध उषा नाच रही है इस जगह अगर दान करने से बहुत पुण्य के भागी बनते हैं इस जगह आन करके दान करें और देख ले शीशा है या अन्य कुछ अवश्य पैसे दान करें धन्यवाद गोपी क्या गोपी क्या नो আজকে তোমার বারবার কেন তালভন্ড হয়নি তুমি আজকে কিছু বুঝতে পারি না আবার তুমি মৃদঙ্গ বাজাও তাড়ি তালে তালে আমি ঠমক ঠমক নৃত্য করব তাই হবে তুমি এবার যদি আমাদের তালভন্ড হয় তাই হবে আমাদের দেবরাজে আমাদের দেবরাজ ক্ষমা করবে না আজ আমরা আশীর্বাদ মাগো আমি প্রভু
চলে যাই বিদায় করব हमारे जय मां मिश्री पंचर सभ्यता रामायणपुर अहमदाबाद की ओर से हमारे मां मिश्री की नाच का यूट्यूब में चैनल है जो कि हमारे पोस्टर के कोने पे भी लिखा हुआ है यूट्यूब चैनल प्रोग्राम 99 यूट्यूब में अगर प्रोग्राम 99 सर्च कीजिएगा हमारे जितने भी प्रोग्राम छोड़े गए हैं चैनल पर आप लोग को श्रवण सुनने अवश्य मिलेंगे और साथ ही साथ अभी वर्तमान में हमारे लाइव चल रहे हैं यहां जो प्रोग्राम हो रहे हैं
आप मोबाइल में भी देख सकते हैं, लाइव चल रहे हैं। अगर अच्छे लगे हमारे प्रोग्राम तब इसे सब्सक्राइब करें, लाइक करें। यही आप लोग से निवेदन है, धन्यवाद। चलिए जाओ, ये तुम्हारा अंकित गुटोजी दंपति। चलिए আমরা এই অগ্নি দেবতাকে সাক্ষী করে আমাদের এই পবিত্র দেহটাকে যেন পরিত্যাগ করি। এই কামে যদি কি পেয়েছি আমি এই দুদিনকে সোনার কোটাই ভরি চলে যাবো চাঁদ সরোবরে। দেখি না যদি আমি এই মতো যাই তাহলে আমার কার্য পূর্ণ হবে না, তবে আমি এই রূপকে ধরে রেখে আমি বিষ্ণু ব্রাহ্মণের উদ্ধার করি চলে যাবো চাঁদ সরোবরের বাড়ি। আমি হলাম চম্পানের চন্দ্রপতি সদাগর, তাই আমি তো এক এক করে ছয়টি সন্তানকে জন্ম দিয়েছি, তাই আমার একটা সন্তান এই যে থাকেনি, তাই এই যে মনে মনে চিন্তা করে এই যে আমি এই যে কি ভুল করেছি যে আমার এক এক করে ছয়টি সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তাই দেখি আমার সেবা কি করে কে আছিস আমার হিমাল আমার কাছে পাঠিয়ে দে। তাহলে সিপাই যা, এই যে আমার বাড়ির চাকরকে আমার কাছে পাঠিয়ে দে। দেখার বালা দিল আরে মারে যা বলাইন হামরা ভাই বাকে ডাইবারাবা ফটো কাহে ছতিয়া তো আরে মারে যা বলাইন মনোকামনা পূর্ণ করেন, ধন্যবাদ।
देख के तो लगा था आधा पुलिस और आधा भौजी हंसबे मारब लोल में चढ़ जेबे बिजली के पोल में आय टमाटर हाँ का कहता ई वर्दी कहाँ से मिलल बा वर्दी रक्षा कराम रक्षा दल वाला बा हरा हरियारी लौकता ई राजा बाबू ने देले बा तोर के सन हमर कैसन बुझ गई नी पढ़ल लिखल ढेर बड़ा ये से एगो हिसाब पूछी तब पूछा वे पुराना हिसाब छ किलो चीनी आ तीन किलो खैनी और कुल हिसाब तो मैको सब जाने ला कितना बोल रहे आप क किलो नौ किलो पता ला हमर पार्टनर को छ किलो चीनी और तीन किलो खैनी नौ किलो जोर से बोल नौ किलो एने से क किलो गे हाँ नौ किलो तोरा तो नहीं पढ़े ना जालिस रे एक नहीं के लगातार करेसर में धामा ढोलिस तो नहीं के का देखा क किलो होला देखो हम बताओ तनी हाँ छ किलो चीनी और तीन किलो खैनी कितना भाई इतना तू सस्ता समझो तोड़ा के दिखे का खिपटा और क किलो भाई तू ये तो नहीं खेल सिखाओ तीन किलो भाई हाँ तीन किलो ये सब ठीक बा तोर हिसाब गलत बा हाँ छ किलो चीनी और तीन किलो खैनी छ तीन नौ ना भाई तीन किलो खा के तो तीन किलो ना पहुंचो तो हम कहनी हाँ कि घटाओ कहनी हो मैं कहला तीन किलो खाई छह किलो चीनी और तीन किलो हाई लगाए वाला खाई नहीं कितना भाई कितना भाई ना किलो तो नहीं ठीक बा अच्छा का है राजा बाबू ने हाँ तारा के टाका टाकी करता राजा बाबू हमरा के बुलाया है हाँ सुन तोर मोबाइल ओ जे लाइव चलता तो ना रिकॉर्डिंग कैला जरूरी बा एमबी खर्चा खाली प्रणाम बाबू हाय हरम दादा साहब एटे गुण प्रणाम पड़ी छी से पर की प्रणाम करा ढंग नहीं ई प्रणाम है आप जानते हैं ई प्रणाम के नाम है फोड़ची हाय सरदार हम तो कोन दिन देखे नहीं इसकी फोड़ची प्रणाम करा जाए स्क्रीन टच 4G प्रणाम है की भावे होय छे देख पहले के युग में 1G प्रणाम रहे हट हट आगे सर कैमन करे छिले 1G प्रणाम है ई मंदिर बना है अच्छे तो जय मां बिसड़ी बाल बच्चा के ठीक से तक ठीक हुआ ई भेल 1G ये तो 1G तार पर 2G कैमन करे हलो ओकर बाद में धीरे धीरे जैसे मोबाइल के थी पढ़ल गईल प्रणामो चेंज होते गए तार पर 2G 2G है जय मां एटा हलो 2G एटा 2G तार पर 3G एटा हलो 3G हां एबार 4G के मन करे हलो 4G है रोड में जितना बा ना एकदम मोटरसाइकिल खूब दौड़ाता है जितना आचापाची गाड़ी वाला बा हाय सैतान पका आचापाची बोला जाए ना आपाची हां आपाची पी ए आपाची आपाची बुलेट है ई देखे जे जाला है जाला कैसे प्रणाम करेला की भावे मने जूता में टंगड़ी बा बोले छे जूता में टंगड़ी बा कथा वाला तो ढंग छे की बोले छे जूता पे टेंग अच्छे हाँ की भावे हलो रे सर जूता ते टेंग पाए जूतो अच्छे जूता ते पाँव अच्छे ना पाए जूतो अच्छे अच्छा भाई अब विचार करे तो जूता नीचे रहला ना हो ओकर ऊपर में टेंग रहला वे बात ना बोलते नहीं है ऐसे सर जो भी पाँव ना थाके जूतो को था पड़ गए पाँव ना थकले हाँ पाँव ना थकले तो जूता पड़वे हाँ तो बोले थे अच्छा ठीक है मैं
হলো চোখে চশমা হলো হ্যাঁ আর মোটরসাইকেল वाला যাত্রা আছে হে মানে বিষয়টি মানে এরকম পড়না একটা ফোরজি পড়না একটা ফোরজি পড়না তাহলে যা কর তোর বুদ্ধিটা ভালো তাহলে যা তোর রানীমাকে আমার কাছে পাঠিয়ে দে ঠিক কোথায় গে রানীমা ও রানীমা ভালো বাবা সিপাই বাবু ডেকেছে চলো জানাই তো বছর যে পুনাম ঠাকুর কথা শুনকা কি দেখছিস শুনকা বলে তোমার নয়ন থেকে ঝড় ঝড় করে জল পড়ে যায় শুনকা কি অবস্থা ঠাকুর ও গো ঠাকুর আজ কেন আমার নয়ন থেকে কেন ঝড় ঝড় করে জল পড়ে যায় শুনকা বলো তোমার কি দুঃখ পড়েছে যে তুমি আমায় নিকটে কাদা কাদি করিস শ্রোতা জানো আজ যেন আমার এমনই দুঃখ পড়েছে কত আশা করে গেল ছয়টি সন্তানের জন্ম দিয়েছিল কিন্তু আজ আমাদের নিকটে একটিও সন্তান মা বলার থাকেনি গো তার জন্য মনে দুঃখ হয় কি অপরাধ করেছিলাম ঠাকুরে কি যেন আমাদের নিকটে কি করবি আমাদের অদৃষ্টের লেখা এই যে না জানে এই যে আমরা কি ভুল করেছি আমরা তো এক এক করে ছয়টি সন্তানকে জন্ম দিয়েছি কিন্তু একটাও আমাদের মা বাবা থাকেনি আমরা কিছুদূর বিশ্রাম লয়ে যাই যদি কেউ আসে আমাকে জিজ্ঞাসা করবে তারপরে তাকে আসতে দেবে তোকে সেটা কথা বলেছি আমি মনসা নিজের রূপকে দূর সরিয়ে আমি ভৃত ব্রাহ্মণের রূপ ধরেছি কেন ওই বেটা সাত সদাগরের হস্তে পূজা নেওয়ার জন্য তবে এটা জীব আমি সোনার কথাতে বন্ধ করে আমি যাব চম্পাই নগরে চন্দ্রপতি সোনার স্ত্রী গর্ভে অনুমুক্ত তারপরে ছড়ে যাবো উজয়নগরে শাহুরাজার স্ত্রীর গর্ভ দিব উষা সুন্দরীর জন্ম ইজাকার মাই কে দর্শন তু পারে কাহে কে লাগলো হই সাজে সবারে রেলবনি মন্দির কে গেট পাজি যা আ ভিডিও বনা কে ছড়ো নেট পাজি যা বুলেট পাজি যা বুলেট পাজি যা লো চলা দো মাও বুলেট পাজি যা বুলেট পাজি যা বুলেট পাজি যা नंबर गेट में रहना ठीक हम एक नंबर गए हम एक नंबर मने होई बाड़ी ती क्यों नहीं लाग छी चंद्र परिषद अगर जय हो चंद्र परिषद अगर जय हो चंद्र परिषद अगर जय हो ये बोलो रे तोर 14 गुष्टी पूरे छाय हो ए हरा दादा ए दिखे ए दिखे ए दिखे अरे तुम्हारे पीछे ले आची তুমি কে রওয়াকে হই আমাকে চিনু না বুড়ুয়া আরে বুড়ুয়া আমি ব্রাহ্মণ মহাশয় কমন কমন ব্রাহ্মণ ব্রাহ্মণ ভাইয়া দেখে মে কেড় দু মন হই হই কদম বারমন ব্রাহ্মণ
बता भोजपुरी आवेला मोटा मोटी बोलता भोजपुरी पंडित जी ऐसे भाग हम पंडित जी गाय हाँ कंदी जी तुम्हारा राजा बाबू बाड़ी का छे नहीं के कथाई किए छे साहेबगंज की करते बैंक से पैसा निकाले ए हरम और टाका रहा हूँ अब हवा से टाका पेरी करते कर रवा कहत निकल से तेरे बाबू घर में बा घर ना नहीं तो कहाँ जाए सुनो तुम्हारा बाबू किए बोलो बाहरे बाहरे एक जून एक जून अपन सोए से छे शॉर्टकट बोली बा इतना लम्बा चौड़ा भुला जाए भुलक कर बने पंडित जी ऐसे छे पंडित महोदय माने बाहर में पंडित जी अरे पंडित महाशय पंडित ओ टमाटर वाह हे बा अरे कौन पंडित जी आइल बा अरे तो सर्वा विमान सब भोजपुरी में पूछ बाहर में पंडित जी पंडित जी ठीक हो जाए आज मन ये रहेगा भला ठीक है क्या है तेरी बाहर में ना है बाहर के भी ऐसे अरे पंडित मास्टर पंडित पंडित हाँ हाँ बाहर में है हाँ हरम ज़्यादा पंडित क्या हुई ऐसे पंडित बाहर में पंडित जी आया है ओ पंडित महाशय ऐसे छे आपका मौसा है हाँ सही मौसा बोले नहीं अबे पंडित महाशय महाशय हाँ की करबो ताके आस्ते बोल हम बोले हैं कि पंडित जी आते आस्ते बोल बाहर में पंडित जी आया है आस्ते बोल अब ये जोर से हो गई पंडित जी आया है आस्ते बोल कपार बोल और टमाटर हाँ है ना उस तरह तारा दिमाग बाकी भूसा बाकी क्या कहता है राजा बाबू कौन की पंडित जी आया है तो आस्ते बोल ये सर मतलब आस्ते सही बोल रहा है वैसे देखो हम बताओ तेरे अच्छा मैंने कान में कले कले बात के बाबू हरे पंडित जी आया है आस्ते बोल कपाल और के आस्ते बोली शैतान हरा सच बार बार बुझे देखते तो कुछ उसके पर ताके बोल चे आस्ते बोल आस्ते बोल शैतान कुतुरे ने बात की है ये कहाँ शैतान हरा गया सरवा के कहता भी जोर से बोला तो सरवा कान में जाके ए दिखाई ए तोर फोन नंबर दे दे तोर फोन नंबर हाय हरम जाना सरवा के गुरु बात बाबू हाँ मागे माँ तोर का जो फोन नंबर चेंज किया थे ये चिलो तोर मामा चिलो फोन नंबर चाहिए चाहिए हलाब ज़्यादा मुझे कहाँ हलाब ज़्यादा बोले देख के बेचते पर चीज़ ने तो नहीं कहाँ से तड़ा हमारा ना फटा चले जा ताके सुसन माने हमारे का छेड़िया कहाँ में सुसन माने नहीं आई क्या कह रहे ना सुसान के ने बा सुसान हाँ ये सरवाई ने सामना के पगले में बा वो जे ले जाए कॉलेज वो जे हाँ
तो ले ले जाए अब का देखले बा अब कुछ लागियो जा लागी तो कहां से ली आई शोशान जाए में कोंजी कोंजी लागला आघी लागे ना का लागे बाऊ जा देख को ठा धर ले आखियां ना कैसे जाता चले दुची अरे बिली ले रे बाभना अरे काचिस के ना की होई छे ए की होई छे की होई छे के मोरा की छे पर पोतिया ले आवा जा आमा ए खाने से केउ नाही अरे काचिस के ना बाबू का देखला की होई छे अरे सुनना हो तो तोर अंगना या जो तू हो जाए भी समदा खा की करते रे अरे मिली ले की होवे बुझे छी क्रिया श्राद्ध करब तारे ससान में जे होई जा देखल नहीं चल सब बात चलते रे के चल तू चार कोरा फेर लगे आगे काय ले बारे अरे केउ मोरे छी ओए मोरी तो रे श्राद्ध करबे ए बाबू का देश की तोरा एकदम ससान में ले जा के हैं लकड़ी चढ़ा मन सजा के हैं सुता के ये बस आगे ले लो ने फूंक देबो आ মাথা খারাপ হয়েছে আমি কোন মরেছি বাবু আদেশ বা তুমি বিহারি নাকি বাঙালি কে তুমি আমি বিহারি কথা বুঝছ না বেটা তোমার রাজা মহাশয় বলেছিল সুশর মানে আমার কাছে নিয়েছে আর বেটা সুশর নিয়েছি যা 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 আবার জিজ্ঞাসা করায় যা তাড়াতাড়ি যা বাবু কিন্তু বাংলা না বললে বা কি বলেছে শ্মশান মিলে যাও আমাকে নিয়ে যেতে বলেছিল তোমার রাজার বাবুর কাছে জিজ্ঞাসা করাই ফের মারি লাগা শুন হ্যাঁ কা কর এই বাবুকে দেখা কাম তানি 5 মিনিট মা হতো ঠিক স্যার আমারে কে ভেজে নে বড় স্যার ও বড় আমরা মার খিলে লে বা এ বাবা এটা কি রে এ তুরত তো ভুল গেল আগে নে কথা গেছে শুনে কহলা আচ্ছা সামনে লে যায় কে তোমাকে শ্মশানে নিয়ে যেতে বলি আমরা না হুজুর সর্বতে ওটা ওখানে রেখে দে ওখানে রাখ এদিকে হারামজাদা এ হাতে তোদের যে বার বার তুই যে বলছিস তুই কি বুঝতে পারছিস না শয়তান রা হারামজাদা কুকুরের বাচ্চা ওহ সর্বতে হারামজাদা আমার বাড়ি চাক চাকরি করছিস কথা বুঝতে পারছিস না শয়তান এদিকে আয় এই চাপের সর্বা আমরা ধারা কে কেনে চল বলবো আজ এদিকাল আস্তে 0355 কে হাইবার ড্রাইভার কার্তিক যাদব ইয়ে কে সে জায়গা দিলে বা কথা গিট্টি বনবা ভাই কাই কি চেকিং খুব চল রলবো না গটে बढ़ावा से ले गए गोटे पहाड़वा में वाह करे सर ये से तनी दिक्कत वा ये से एक केस दे ले बा एक के गो एक के सो में तीन चार गो बस पूरी ठोक ठीक बा अब सुनाओ तो ले ए दिगाल तुमरा की कथा बुझते पड़ छिस ने के ने की होला बाबू का भइल बा से आगुन ने कथा के छे कहां गेले ए सर बा तुरते भुला गेल बाबू ने कहो कि सब सामने ले जा हां तो ठीक है तो कह ले का भाई विचार कर जमा दे हाय चाकर है बाबू
पहले जा ताकि आदरे अमर का सुन आदरे नहीं आई सुना तो कौन सी कहा था बाबू आदरे नहीं आई आदर आदर कहा था आदर के करा कहा था ओ मैं आका आधा का था आदर बनान पहला पर आधा हाँ मैं आका आ तो मैं आका धा आदर एक कहा हाँ लिया था ये आधा करा तो मैं बची हाँ बचे तो ना बचे हमर बाप के क्या हो हाँ ये हिमाई के बसेरा में निमिया के पेरा कि निमिया के पेरा में माई के बसेरा अल्लाह यार ने बनी काय खाते हो हाँ लकड़ी के लिए लकड़ी में कटा ही नहीं हिमाते ठंडी छाना जनता रा ये बोल बम के वाह अरे सरवा चल दे खाली मैया बारी हमरा हे मोरी मैया हो खाली मैया बारी हमरा मोरी मैया हो কথা বুঝছি তোমার রাজা বাবু বলেছে কি জানো আদর করে নিয়ে এসো ব্রাহ্মণ মাসাইকে যা 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 बाबू को देखा क्या ये सर तू जो एक ही बाबू हाँ नहीं आया है पिछोड़े किल्लू के रखे जिसके हाथ पर किया चे वो कहाँ है कहाँ है पर पिछोड़े की पिछले ए बोलिए छी छट छट बस गए हाय चाको नहीं काय हरप दादा ए दिदाय ए पोठिया काबल बाबू ए दिदाय ওটা কথা নিয়ে গেছিস তু কহলে বাকি কি কয়েছে মানে বাবু কহলে বা আধা করে খাতি তোকে আধা করতে বলেছিস কি হয়েছে রে ইমন স্যার পুছলা কি হয়েছে বাবু হ্যাঁ আগে মাগে কি হয়েছে বলবে তো এই স্যার কি হলো বল না হ্যাঁ বল আমাকে কি না
पोस्ट ऑफिस ले गेलो बाबू हराम जादा কোথা বুঝতে পারছি না হারাম জাদার হাই শয়তান তাহলে যা এবার তাকে হাত ধরে আমার কাছে নিয়ে আয় হ্যাঁ হাত ধরে কি হয়েছে আমার হাত কেন ধরেছিস চল কোথায় যাবো তাহলে নমস্কার ব্রাহ্মণ মশাই আরে আশীর্বাদ করুন এই মত ব্রাহ্মণ মশাইকে আনতে হয় দুঃখ করিও না ব্রাহ্মণ মশাই বাবারে চলো কি হয়েছে এবার আসন গ্রহণ কর সেনা আমাদের বাড়ির চাকরকে রয়েছে না খুবই রয়েছে তার জন্য তোমাকে বসতে দিয়েছে আমার বসে যাই হ্যাঁ বসো কি কি হয়েছে ব্রাহ্মণ মশাই আপনি পরে চলে গেছে এই শুনেন আমি যখন বসছিলাম হ্যাঁ এই হারাম জাদা চি একটা টেনে নিয়েছে আমাকে চাকর তুই ব্রাহ্মণ মশাইকে বসার জায়গাতে টেনে নিয়েছিস আচ্ছা বলেন তো হ্যাঁ মানে মানে গন্ডার এত সাফ সাফাই কই দিন তো আমার গলতি বা না রে তোর তো বুদ্ধিটা ভালো এই যে ব্রাহ্মণ মশাই জায়গাটাকে পরিষ্কার করছিল তুমি হঠাৎ করে আচ্ছা পুলিশি হবাসো আমারই ভুল ব্রাহ্মণ মশাই আজ যেন আমাদের রাজ্যে হঠাৎ করে কেন এ দক্ষিণে লাগবা ও দক্ষিণে শোনো আরে হই হই দক্ষিণে এনে দাও ব্রাহ্মণ মশাই এ হবে না এই যে আমার রাজদরবারে আপনি এসেছো কেন তাই তো সত্যিকার হ্যাঁ শরণ চন্দ্রপুরী সরাবন বলো কাক ভালো বোগ কালো আর বাড়ির পিছনে পিছনে পাপ চক্র গেল একে ব্রাহ্মণ মশাই মনে হয় আপনি পাগল হয়ে পড়েছ আমরা তো কোনোদিন দেখিনি কর্ণে শুনিনি এই যে কাক ভালো হয় সে বোগ কালো হয় সারা তো কোনদিন দেখিনি এ রাজা মশাই কার্যক্ষেত্রে কার্যক্ষেত্রে যেমন কি একটা বিরাট রাজা কোন কারণে হঠাৎ ফকির হয়ে যায় হ্যাঁ ফকির হয়ে যায় তাকে কি বলে তাকে কালো আর যদি কোনো গরিব মানুষ কোথাও থেকে টাকা পেয়ে বা চুরি করে কিছু করে যদি ধনী হয়ে যায় তাকে কি বলে তাকে ভালো ওই মতো তাহলে ব্রাহ্মণ মশাই আমি তো বুঝতে পারিনি তার মানেটা এই যে আপনি বলেছ তোমার রাজ্যে পাঁচ চক্র গেল তার মানে তো বুঝতে পারিনি আরে আপনার বাড়িতে একখানা জীব আশ্রয় নিতে চায় সেসব নাই আচ্ছা পুলিশ গাড়ি জিপসি না আরে আত্মা 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 মানবের আত্মা মানুষের আত্মা হ্যাঁ বুঝতে পারি যেন আমাদের রাজ্যে অনেক দাস দাসী রয়েছে তাদের মধ্যে কোনো আত্মা যদি জন্ম নিতে পারে না 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 তোমার রাজ্য হবে না তোমার দাস দাসীরও গর্ব হবে না তারপর তোমার রানীরও গর্ব হবে একে ব্রাহ্মণ মশাই আপনি মনে হয় পাগল হয়ে পড়েছ আমরা তো বৃদ্ধা বিধবা হয়ে পড়েছি কি ভাবে হবে ব্রাহ্মণ মশাই সরকার গর্ভে সন্তানের জন্ম স্বামীগো হ্যাঁ এ তো অসম্ভবের কথা তাই তো সত্যিকার সেনকা এই শুনুন সরকার মশাই তোমরা এই বাড়িতে যতজন আছো সবাই বৈমুখ হয়ে দাঁড়িয়ে থাকো একটু আমি যুগল মিলন দেখেলি তাই হবে হম কেন ঘুরি তুই দেখ হ্যাঁ এই তো আমার সুমন্ন সুযোগ যদি আমি চন্দ্রপতি সেলাগর এবং তার স্ত্রীকে যুবক যুবতী না করি তাহলে ছেলে হবে না ছেলে হবে তো বিয়ে হবে না বিয়ে হবে না তা আমার পুজো হবে না এ ধুল 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 কি এ ধুল পড়ে দিলাম
রাজা রানীর অঙ্গে যেন চন্দ্রপতি সদাগর কুড়ি বৎসরের যুবক হয়ে পড়ে, তার সঙ্গে সঙ্গে তার স্ত্রী সুনকা সুন্দরী ষোলো বৎসরের যুবতী হয়ে পড়ে। তো দেখতে পাচ্ছি না এই চাকর, এই যে ব্রাহ্মণ মশাই ছিল মিললে আঙ্গে আঙ্গে গোলাল নিয়ন খিলল বাপ দাদা, শুনি শুনি ভগবান জন্মিয়ান হো খেতি, আজ রাজা জি করবে জবান হো খেতি, আজ রাজা জি করবে জবান হো খেতি, আজ আর যেন আমরা বিলম্ব করবো না, চলো আমরা দুজনে মিলে বিশ্রাম করি সেনকা, সত্যি আজ আমরা যেন পালঙ্ক সাজাবো, আরে পালো যাইতে এই সময় আমি তাকে স্বপ্ন জানিয়ে দেবো, একই সদাগর তোমার পিতা গিয়েছিল মারবাহী তেরো ব্যঞ্জনে ওই যে দক্ষিণ পাঁচনে বাড়িতে, তুমি চলে যাও তেরো বাহি চোদ্দ ডেঙ্গনে ওই যে দক্ষিণ পাড়ে বাণিজ্য খুলতে, যাও সদাগর যাও। আমি স্বপ্ন দেখেছি বলেছি পালনকে ঘুমিয়ে পড়েছে তোমার পিতা, এই যে বারো মাসে তেরোটি জ্ঞানে বাণিজ্য করতে গেছে, তুমি যদি তেরো মাসে চোদ্দটি জ্ঞানে বাণিজ্য করতে যাও তাহলে অনেক ধন হীরা মুক্তা সোনা চাঁদি নিয়ে আসতেই পারবে, তাই সেরকম আমায় বলেছে তুমি যদি এই যে দক্ষিণ পাড়নে বাণিজ্য করতে যাও তাহলে অনেক ধন নিয়ে আসতে পারো, সত্যি বলেছে আজ কেন বাণিজ্য যাবে
পাঁচজনই তুমি স্বপ্ন তো দেখেছো তাই না? হ্যাঁ সোনাপা, তাই কোনো বিলম্ব করো না। আজ যত আমার দাস দাসী অষ্টসুখী রয়েছে সকলকে ডেকেই চলে যাবো কন্দরের ঘাটে দিয়ে ডিঙ্গা কিছু মনে করে আসবো তাই না? কোথায় রে সখী? তোমার রাজা বাবু যাবে বাণিজ্য, ও তার জন্য আমরা সবাই মিলে যাব গঞ্জনের ঘাটে কি দিনাকে চুমন করে আসবো। চল যা করণ ডালা সাজিয়ে নিয়ে আয়। Thank you.
হয়েছে না হয়েছে রানীমা এবার হয়েছে আসি এবার যা সন্দু হ্যাঁ সনকা গিঙ্গা চুমন হয়েছে তাই সনকা এই যে তুমি আমার চম্পানি বাসীকে সবাইকে ভালো করে রাখবে যেন আমি দক্ষিণ পাড়ের বাণিজ্য করতে তাই আজ আমি ভালো করে রাখবো কিন্তু আজ যাবার সময় যেন আমার মনে যেন একটি কথা পড়ে যায় ঠাকুর সেনকা তোমার মনে কি কথা পড়েছে বল সেনকা বল জানক যেই রাত্রি আমার সঙ্গে জপনে করার ছবি জপন করার ছবি যেন আমি গর্ব সঞ্চার হয়েছি হতে চলেছি মা কতদিন পরে আসবে তোমার নিকটে হইব আমি কলঙ্কিনী সনকা তুমি বলতে চাও তুমি কতদিন পরে এই চম্পানে ফিরত আসবে তাই না এই যে তোমায় আমি একটা তামাল পত্রে লিখে দিছি যদি বা ছেলে হয় নাম রাখিবে লক্ষ্মীন্দর যদি বা মেয়ে হয় নাম রাখিবে বেহুলা সুন্দর তোমার কথার মতো আমি কাজ করি তাহলে ঠিক আছে তো কথায় কালে বাজে তাহলে চল এই যে আমরা আজকে এই যে দক্ষিণ পাড়নে বাণিজ্য করতে যাই চলে তাহলে তোমরা সবাই জয় ধ্বনি দেবে চলে ভাই জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় জয় মা দুর্গীর জয় সাতান তাকে দুর্গী বলা যায় না দুর্গা দেবী জয় মা মুর্গা দেবীর তাকে মুর্গা দেবী বলা যায় না আদা শক্তি মহামায়া দুর্গা দেবী চল তাহলে চল চল তাহলে কালুমাঝি কতদিন হয়ে গেছে তোর মুখ থেকে আমি একটা গান শুনিনি আজকে বলতো একটা গান শুন গানের সুরে যেন আমরা দক্ষিণ পাঠানো বাণিজ্যে চলে যাই আমার থেকে ভালো ভালো জানে হ্যাঁ বাবু হ্যাঁ আমার থেকে ভালো জানে আচ্ছা বলতো হিন্দি বা হিন্দু 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 বা তোর ভিতরে দুটোর মধ্যে তোকেই গানটা ভালো লাগে তুই বল না হ্যাঁ গাচ্ছি আরে সহ সাল পেলে मुझे तुमसे प्यार था जिया बेकरार था आज भी है और कल भी रहेगा सौ साल पहले मुझे तुमसे प्यार था जिया बेकरार था आज भी है और कल भी কি হয়েছে রে এসে গাতা হয় গানটা ভালো তো হয়নি তাই তো আচ্ছা বলতো তুই বলতো গানটা কাছে গাতা সৌ সাল পহলে হ্যাঁ হাম তোমারা ভাতার থে কাকে বলেছিস রে আজ ভি হ্যায় আর কাল ভি হ্যায় কাকে বলেছিস কথা বলার তো ঢং আছে এইসব নাই এটা চলবে না আবার গঙ্গা মেয়ে বলা গা গঙ্গা আরে চল গরি লে যাব তোকে মোর গা মা কে সুতাব কে রে মা কে সুতাব বাবা কে মোতাব ले जाबो तो के मुर्गा एगलो की गान एटा चलबे ना एगला बसिया दी गान चलबे ना हे गंगा मैया हाय चलबे बोली बोली सखरी के पीर बाबा की पीर बाबा नामे पीर बाबा Beat him up.
পীর বাবা বলে জানা না পীর বাবা পীর বাবা হ্যাঁ ই পার করো মেরি নাইয়া हे गंगा मैया গর্ভবতী যে হয় ইমলি টক Ari
Thank you.
फिर से 100 रुपया दान दिए बोले बोला जोड़ा लगा दीजिए थोड़ा सा कि सुन के तकलीफ करा बिना हम जीवो को ना को कि सुन के तकलीफ करा बिना আমরা তৈরি করেছি কি হয়েছে কেন ভালো হয়নি এটা জানিস না হতো দিন থেকে এটা ফল রয়েছে এই ওইভাবে মারলে হবে না চক্র তো কাটতে হবে হ্যাঁ চক্র কোথায় পাবো হ্যাঁ স্পেশাল আছে হ্যাঁ কি বল বাড়িতে দেশি ঘি ছিল না ও অল্প ছিল তো অল্প দিয়েছি আর ছিল না অল্প ছিল হ্যাঁ তোমার কাছে থাকে তো দিয়ে দাও তাও করেছে ঘি শুকে গিয়ে হবে দেখি চেষ্টা করে যদি বাইর হয় দেখ চেষ্টা করি সব শুকে গেছে এই তো আমি জোর করে করলাম খাওয়াও সবকে এক জায়গায় করেছ Thank you.
জল খাও তাড়াতাড়ি করে। রানী মা ভালো সাত ভালো লাগলো খুব সুন্দর লেগেছে কাহে না লাগে দেশি ঘি বলা হ্যাঁ এবার জল খাও জল খাও তাড়াতাড়ি করে হ্যাঁ এই সখী রে কিছু দেখেছিস নকরি সাত খেয়েছি দেখ দেখ ওর মুখে লাগাচ্ছে সত্যি বলেছ এই নকরি তুই সাত খেয়েছিস না আমি কেন খাবো এই তো তোর মুখে লাগাচ্ছে কেন সাত খেয়েছ না আগে লাগাল বাগে হ্যাঁ তোর মুখে লাগাচ্ছে ঝুট মত বল লাগাল বা এই তোর মুখে সাত এই তোর মুখে সাত লেগে আছে তোর পেটে বাচ্চা হবে বাচ্চা হবে বাচ্চা হবে ছেলে মানুষের বাচ্চা কেমন করে হবে কেমন করে হবে জানো ও যে সাহেবগঞ্জ হসপিটাল আছে সাহেবগঞ্জ হসপিটাল হ্যাঁ ওখানে নিয়ে যাবে পেট ফেরে আর বাচ্চা বের করবে হ্যাঁ সিজার করে ও তো মা গো রানী মা মনে গেলাম গে পাগল কোথায় করে কি হয়েছে রে বলে আমাকে সিচার করে বাচ্চা হয়ে পাগল হয়েছে ছেলেদের কখনো বাচ্চা হয় না যদি বাচ্চা হয় তো মেয়েদের হয় রে তোমার এই রহস্য করলো এই ছেলেটি বোকা 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 এ ভুটকি এ মুখ ভিগে দেব ভুটকি এই আমি মোটকা বল কি হয়েছে যখন ছেলেরা বোকা হ্যাঁ ছেলেরা বোকা এবার যাও হ্যাঁ বস চলো একটি আজ যেন আমার একে একে 10 মাস যেন পূর্ণ হয়েছে জানি না যেন আর জটপড়ির বেদনা আমি সহ্য করতে পারি না বাবা সিপাই আজ আমার 10 মাস পূর্ণ হওয়ার পরে যেন আর আমি জটপড়ির বেদনা সহ্য করতে পারি না রে হ্যাঁ বাবা যা ছুটে চলে যা আজ দাই বাড়ি বাড়ি যেন তুই দাই মাকে ডেকে নিয়ে আয় দাই মাকে হ্যাঁ আমার বাড়ির দাসী अगर केकरो घर में चेंगरा बच्चा होतो तो हमरे बुलाइन ई पाली में गोटे केकरो चेंगरा बच्चा हो तो हम मिलार कटे जाय छी की कहते दी ये केकरो चेंगरा बच्चा हो वाला छाओ होतो तो हमरे बुलाइन की बोलबे साफ के घर में लार कटे जाय छी बहिन लार कट्टी के घाना वाई छी अपन कमाई से पेट चलावै छी भातार हमरा फूटल कपर फकीर भातार मोरन छटा कहाँ से गेलै छौ बहुत दिन हो गेलै छौ कहाँ से गेलै छौ ढाक बजावेला ना चमड़ा छिले लगे रखिए बोलतो ना जाने का चाहिए तो हमरा भतार को पता नहीं छौ की बोलबे भतार आओ तो भतार से तो बात उतने हुआ लेकिन देखिए भतार फोन करा कि नहीं करा अगर भतार फोन करते हमरा बता गे दीदी तो भतार से तो कुछ नहीं मांगिए लेकिन अब मांगबो एकटा साड़ी और एकटा ब्लाउज देखे छियो भतार का बाबा छ अरे अवतार कई के नौकरिया अरे अवतार कई के नौकरिया कि जाके कीनी हो तो बजरिया के लवे रमई सरिया राजा जी ब्लाउज गो करिया Thank you.
পয়সা নাই দেছো ভিক মাঙা আ যাইছো ভিকো দেওর পড়েছো মাতম ভাই ছাই হো এ তোর ভাইয়া নাই ছাও ভিক ঠিক নাই ছাও ঘর জো তুই ভিকারি সামনে ছাম রাখ মারা কে ছাই দেখেছি হুরকা কলি কে ছাই राजा बाबू के सिपाही छे गेमो के राजा भाई के सिपाही हां राज दरबार के सिपाही चंपाई नगर के सिपाही छ पुलिस 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 भैया कहां के था जब भैया के बात नहीं बोलिए भिखारी कहां से गेले चोगुणन जाटता अच्छा बोतल के ठिकी अच्छा कोई बात ना समझ ले अच्छा की वास्ते है रानी मां के ना हां इन्हें देख की की हुआ वाला छाओ जगरा मत हां नाथरम छाओ ना दीदी रानी मां बुढ़िया हो गले छे एक एक करके छाता बच्चा हो गले सापट्टी में सापटा मारी गले अब फेर ही परन जट्टा बोले छाओ राजा के सिपाही कि फेर बच्चा हो तो राजा बाबू बिहार के काम के छले कि नहीं हां 16 बच्चा के हां एकदम ओसने हो गए छे रानी मां ओसने हो गले छे देखा बुढ़िया हाले कैसा ओसने हो गले लागा प्रोटीन टेक सोना खिला तो खिला का शरीर फुला दे अच्छा कोनो पैसा के कमी छ सब अच्छा पैसा में ओकर शरीर जवान कर दे ठीक छ जब जावा हो तो दर दुख के छ नहीं जाबे लेकिन बहुत कुछ लेबो बहुत कुछ हां की की लेबे देख छोटा बच्चा हो लगा दीदी लाल कट्टा के लियो लेकिन राजा की नहीं जितना कुछ मांगिए कुछ नहीं मिल के छ इबेर जाब तो बहुत कुछ लेबो हां हां बहुत कुछ तोरा जे कुछ लेबी ना वो हिसाब से सच में सच्चे सुना राजा के सिपाही बक्सिस कर लेबो वादाई सुन रे राजा के सिपाही बक्सिस कर लेबो वादाई बच्चा गति के लाई छ ओदारिया बेटा ना ओदारी
से खोदी के निकाल भी गथी गलत हो जल्दी लेके करवा के अच्छा करवा के से मालिश करके अच्छा सी हां जो ए सुन 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 ई लेके ये गरम पानी गरम पानी गरम पानी हां जल्दी जाओ ए सुन सुन मेरा सुन एक कैबिन में बोल बुढ़िया बूढ़ा हो गले छियो बुढ़िया हो गले छियो दिमाग कम जोड़ गले छ बात या गरम पानी करवा दे लाल करवा तेल गरम पानी ई अंडी के पत्ता लेके सेक देबो सुन 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 ए सुन गोठा का आगे लगे हैं गोठा का आगे हां हां ठीक जल्दी जाओ ए हां सुन पगला दे ले मेरा सुन जल्दी सुन है ये लगे हैं सूता 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 Ah!
श्रीनाथ यादव श्रीनाथ यादव अच्छा के रहने वाले बड़ी खुश होकर 20 रुपया दान और 2 रुपया दक्षिणा दिए हैं माफी सर से कामना करता हूं कि हे मां जो भक्त आपकी आपकी चरणों में दान करते हैं उसका मन की आशा पूरा करना धूमधाम से रखना किसी बात की कष्ट नहीं हो धन्यवाद रानी मां अब सब काम हो गए छ अपना घर जब कहीं हमारे एक बेटा बेटा छ कौन थे गाई मां तुम्हारे बारी दीते हमें सात दिन बड़ी ये खानी था सात दिन में ठीक है लेकिन हमार बेटा के वो खाना उना बना के के देते हां हम हमार खिला दबो जो जो सब जो सब पूछ लेके जी तब ते हम देखते पेशी নগরে চন্দ্রপতি সদাগরের স্ত্রী গর্ভে জন্ম নিয়েছে তাহলে আমি ছুটে যাব চম্পাই নগর ওই আমি ভাবি তাই সকল দাস দাসী ঘুমিয়ে গেছে এই তো আমার সুমন্ন সুযোগ এই ছেলেটারে বিধি লিখে কপালে আমি লেখন লিখি বিধি লিখে দুরাচারে ললাটে লিখিল তারে বাসর হবে সর্প হতে মৃত্যু তার উপায় যদি সতী কন্যার সঙ্গে বিয়ে হয় বিয়ে রাত্রি সাগর জলে ভেসে ছয় মাস ধরে দেব করে গিয়ে পূর্ণ রায় পাবে নিজের স্বামী দূর হইতে কথা বলো আচ্ছা এই শুনো ইবার কা জনতা বালা ই সরি ঘর মে ঘুসি কি করতে হালি তো ডারু লাগে চাও জীবন মে ডার চাও তোর জীবন মে এই আমাকে চেনো না দেখ বট্টে গাও মে হল্লা কর দেব কি করে বাস তুমি ঢুকি এই দাঁড়াও আমাকে চিনতে পারলি না তার কার কা জনতা চাও কি চাই তুমি আমি স্বর্গের বিধাতা বিধাতা ভগবান এই মৃত ভুবনে যত জীব জন্তু জন্ম লয় তার আমার ললাটে লিখুন তুই বিধাতা হাকি হ্যাঁ কোয় জীব জন্তু জন্ম লে তো ওরা ভাগ মে লিখে যায় হ্যাঁ আচ্ছা শুন জব তুই বিধাতা হাকি ই সরি ঘর মে লি ই বাচ্চাটাকে ভাগ মে লিখলা হ্যাঁ আচ্ছা বাতা ও লড়কা কে ভাগ মে কি লিখি এ বলতে হয় না দেখ নাই বতাইবি তো ছুকে জব লে না তো বলতে হল্লা করবো যদি এই কথাটা তোমার কাছে বলি তুমি যদি অন্য কাছে বলি তাহলে তুমি হবে পাথর যেটা বাদ তুই লিখিও কর লালাট মে ওটা বাদ আমার বলবি তো আমাকে তো বলবে তো পাথর হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে কে করে নাই বলে বাছা শোনো এই ছেলেটার কপালে লিখেছি বিয়ে রাত্রি বাসর ঘরে সর্প ঘাতে মরে 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 মরে
জীবনের মতন পাথর ঠিক ছেকে করে না বলবে যো ইছড়া যে সুতু কাহামে ছা সুতু রে ভাইয়া রে ইয়া হিনে আতু কি হলো সাহু তোরে তোরে একদিন হতো না আমার একদিন হতো ইয়া কি হলো সাহু তুই ইয়া আজ তোরে একদিন না আমার একদিন या नरो ही अहिलवान तो हर गलिया ही केने बारी हमर ललिया ही देखना यारा के ही कैसान भइल बालिया की पढ़ता बेचैनी दादा मुश्किल भइल बा जी लेलो पदीना लेलो पदीना हो लेलो पदीना लेलो पदीना महिया के महंगाई के जमाना में जाने से भैया केकरो घर में लड़ना हुआ चाहो तो कोई नहीं बोला तो कि हमरा घर में ले बोले छो हाँ ई सब काम छोड़ चल दूसरा काम मिले से कौन काम करबे सकरी से साहेब
সাকিসে সাহেব কা কোন কাম লাইন বিজলি বিভাগ হ্যাঁ তত্তা চা কাম তো বল ভাই আরাম বল বল ভাই বল দেখ হ্যাঁ ঝাড়ি টাই না পড়ে যাও না হ্যাঁ না তো ঝাড়ি তো না পড় রলে এই টেম্পু সব যে চলে ছ কি নাই হ্যাঁ তো 11000 ভোল্টেজ কে যে তার তার ছ হ্যাঁ টেম্পু কে গর্দা সে গটনে তার একদম ভাড়ি গেলে ছ হ্যাঁ তো কি করনা তো তো দোনো ভাগে কি নাই হ্যাঁ গামছা ভিজা কে 11000 ভোল্টেজ কে তার পোছল হতো একদম তোর মাথা কে কি খাই 11000 তার কে ভোল্টেজ কে তুই গামছা ভিজা কে পোছবি তো হুইয়ে সাঠা কা কুকড়া হবে না সত্যি কি নাই হুইয়ে ইটা নাই ইটা কাম নাই চলছে ইটা নাই চলছে দুসরা কাম কর কোন কাম বিনা পুঁজি বলা বিনা পুঁজি বলা হ্যাঁ কই कोई पूंजी नहीं लगतो हां ईटा का मत करियो मत लगा ईटा बोल दो भीख मांगा धर ले ए भैया इतना हर टका का सरे में कोई भीख दे तो कौन देते हां इतना हर टका ढंग नहीं तो बुद्धि से हो तू बन काना काना बन के देखा कैसे चला काना लाठी से काना कैसे चले छे कोना रे बेटा कोना कोना यार हम चले छे मोसी हां कैसे चले छे कोना एकदम महानंद एक्सप्रेस लगा महानंद एक कोना होलो सच्चे भगवान काना बना तो कौन ना चले से ऐसा छड़ा ऐसा काना चले से कैसे चले से अच्छा सीखी के लिए काना बनी के लिए वो करवा के हम अपन बने नेंगड़ा हां नेंगड़ा तू नेंगड़ा के सकरी के बन भी आते हो गए ठीक मांगा तो ठीक मांगा तो ठगिया ले तू हमरे लाठी था एक का गाना गाओ हां गा अरे भीख का जाओ ना गोरवासी सकल बेला खाबो खसी साला कुश्ती जाएगा अभी एक रुपया का भीख का ले ले छ और सकल वाला खाबो खसी भीख का भीख का कोई दे तो एटीएम में हाथ डाल पैसा निकाल हुआ एटीएम आओ ए तो पता है एटीएम होने बा एक काम कर पे फोन कर दे फोन पे फोन फोन पे फोन पे फोन पे फोन पे फोन पे हर भी का दागो नगरवासी सकल बेला खाबो पोल्टी मारी के मुआ फाड़ देते थे ये सब मुझे कोई भीख नहीं देते थे हमार बात सुन ले हम बोले चूसो तुमरा यमार माता मासी भिक्का दाओ Baby.
মাথা খারাপ কর দিলি মারা কা হবে টাকাটা দে আমরা নানা তো তোর নানা হ্যাঁ তোর নানি তো আমরা নানি হ্যাঁ রে তোর মাসি তো আমরা মাসি হ্যাঁ আচ্ছা আপন দনো একে মাইকে হ্যাঁ তো তোর ভজি তো আমার ভজি হ্যাঁ রে তোর মাগি তো আমার মাগি হ্যাঁ রে এই কথা এই মাগি চুরি মাগি চুরি কে লাগতে সকাল মাগি চুরি কে হ্যাঁ মাগি চুরি তো হাক পড় তো আচ্ছা হ্যাঁ পড় ভাইজি ঘর ভাগ লিগো এ সালা কুকি মাকে ভাইয়া জেসনা বলে যাও ঘর ভাগ লিগে এ কেরকাটারি মৌজি মারা কি আছে আপনা সবলা ঢাক যাও বলে যাও ভৌজি ভৌজি ঘর মে হাগ লিগে আমাকে ঘর লাগে ছে রে বলে যাও তারু কে চাই নাই চি নাই চি দেখে চি হুরকা বলি কে চাই বড় ঝটটা কে মুড়ি মা মুড়ি মে আগ লাগা কে মার দে রে দরলা আইছে রো ভাষা বলা ঢাক চা আচ্ছা আরে ছোট সামো কা লুচুয়া এক নম্বর কে লুচা ছাও বড় ঝটটা আবার তো ভূত কি अपन बाप ने तोर बाप कहियो बेढंगा अच्छा भाषा बोल के ढंग छाओ हम बोलियो भाषा बोल के ढंग छाओ हम का बोलियो हम का बोलियो ये पर को तू छाड़ा मत का बोल अरे मोट का हम का नहीं बोल ए थम थम मोट का पोठिया थम 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 बस अपन देखी आगे छोटकी बहन हम बोले से दंती लगा दो मर के बोलो नहीं के भाई भौजी घर में हगली गए अच्छा अरे मैं गयो हम घर में गयो सुन लो ने थी तोर सब कर चिनार चिनार लागे छौ हां हम मुनी तोर चिनार चिनार ला भाषा लगन छ बोले चिनार चिनार के चिनार आई हम हां ए भौजी सुन चिनार चिनार ए भौजी सुन अच्छा तोर सब सुतु और तुमुतु तू तू चिनार और मां चिनार ए चिनार ए ए मां को मारी ए भौजी सुन की जब से पता कर ली देख शरीर में हमने ये सुसु कर गाओ भैया भैया पटिया हम पटिया अपन बैठ कंड आई ले बैठ के बात हां हे देवर भौजी हां बर्बाद दिन के ऊपर मैं कोई बात छोकी अरे की बोलबो तोरा तोरा बाप की ना मान में पड़ी गई हमर बाप हां कौन है और रहना सत्य भौजी आगे मोगी ऊ हट ले जाओ सट ले जाओ की बात मन में गिर लो भौजी की बोलबो मारा बोल ना शर्म लगे छ तोरा मैं फेर दिन से तोर फेर ना होले ना हां या बस मान गड़ा की का फिट कर दे का फिट यार किचन या एक नंबर के किचन से हम हाथ ले जाए छो दीदी वो सब ले जाए छो ए बोलो सब की एक ट्रैक्टर ना एक तो शादी ना होला दो तो ए भौजी हां किचन लाबो जा तक तो पट में छो हियां तोर मुड़ी में आग लगे की हेले छ भौजी की हेले तोर भाई छ हां भैया भैया तोर भैया छ हां वो साला का भैया है सात दिन के लुचुआ रह गेले लुचुआ हो एक नंबर के की हेले छ बागल में अच्छा से बैठा लियो के देवर है कंडा बैठ के बात करना अच्छा लगते कि न हम हट ले जाए छ उठ ले जाए छ हट ले जाए छ उठ ले जाए छ हट ले जाए छ और उठ ले जाए हां तू हट ले जाए छ उ उठ ले जाए हां हां वाह वाह या ही या ओकरा बहुत सब तू कंडा बैठ के बात कर बैठ के बात कर यहां पर देवर हमरा अच्छा अच्छा हो दीदी की बोलबे की बोलबो भौजी दुखक बाप उ कोनो हो गेले मोथनी साहब हाय बात हाय बात बांध हो गेले छ खर्चा पानी बड़ा दिक्कत तू हाई बात चलावै छै ना है माने पार्टनर सब छौ ना हां खर्चा उर्चा करै छौ अच्छा केड़ी बाजार में अभी अभी खर्चा नहीं करै छौ अभी सब एकदम दिक्कत देख के दिल सब के हाथ तरफ छौ देखै छै केसन व्यवहार छौ भौजी देख कने दूर में हटि के बात कर कने हम हमरे हम हिन्ने छी अच्छा भौजी हां है कैसे की अच्छा
করে ধর করে হ্যাঁ কে দিদি কে কর মন রাখলে কে কর মন রাখো আকেলে জিয়া এবার টোলা মহল্লাকে সমাচার বতা কে কানিয়া লড়কা বাচ্চা হলে ছ আচ্ছা ওখরে বসতে আইলি তোর সা নাই তোর সা ভেট করা বুনা হম বলে ছ বহু দিন হলো ভেট করা আর লাগছি আরে শুন বতা বলে কিনা আধা লেব আধা আধা লেব টোলা মহল্লাকে মারবে তা বলে কিনা কিনা আধা লেব কি কি আধা নেই আমার সাথে তুই জানা তুই বয় আমার সাথে হুয়ে করলে তিন হিসা তো আধা হ্যাঁ আধা লেব কি বলেছে আধা লেব বতাবো তো তোরা গোটে দেব हर घंटा खराब पार बोला की कोटा देव तू हां ए थम थम मारी के हनुमान बना दे गलती समझ ले छे की हम गलती मार बोले छे ईटे की पिनले छे ईटे साड़ी ओकर नीचे में साया और ईटे 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 ब्लाउज हां गल्ला का आधा आधा सब गोटे गोटे छ गोटे गोटे छ गोटे गोटे दबो एकटा साड़ी मिल तो गोटे दे तो कहीं आधा तो नहीं तो आधा दे तो पिलना नहीं जातो अच्छा वहां बात बोली हां देख बताबो तू चंपा नहीं करता हां हां चंपा चंपा नहीं करना हां चंपा नहीं करना कौन बात करे तो सब चंपा नहीं करना बात करे ओ न माने राजा ना है चंद्र दरबार हां राज दरबार चंद्र बोल सके हां ने माने बता भाई राजा ने छा ऊपर संतान होले छ शैतान बेटा केकरा राजा के बेटा होले छ ए भैया कोई एकदम ही जर्सी जर्सी ने पोसियान सब बछड़ू पोसियान काहे की होलो बछड़ू काहे पोसते मैं तो कहले राजा को बेटा होलो राजा को लो तो बैल पोसतो बदे हमरे भूल अरे ओकर ने होलो पर कनिया सी नो कने छ ओकरे बेटा होले छ हमरे राजा हां हां रोनी मा तो बुढ़िया होले छ हो बुढ़िया अबे राजा बाबू प्रोटीन देख सुना खिला सके लादल के छ झकास लगे छ लगा झकास लगे छ हां चल 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 बिने सयान ए खाबक बना करें ठीक और राजा जी के लड़का भले मांगे अलेखा जनवा हो राम मांगे अले खजन कोई मांगे अंधन सुना तो तेरी अभी जनो अपेक्षाएं चिल्ला प्रणाम कर रे
এই কথা এক চটে छापिंग सकलियो ने ई छौड़ा सोचे छ जे हम एटीएम बैंक आ गेल छी अरे माइक गेल आ गेल चुप गेल छ अब ने काम तो अब ने काम तो नहीं अरे माइक के गोदी में खेले वाला कुला रानी के गोदी में खेले बालकवा कैसा हाल है दरिया Sri Ram Chandra Kahan
আজকের মতো উদারা আমাদের এখানে শেষ।